প্রিয় শিক্ষার্থী, আজকের যে ক্লাসটি আমি তোমাদেরকে নিচ্ছি এটা হলো তোমাদের দশম অধ্যায়ের উদাহরণের শেষ উদাহরণটি। তো এই অঙ্কটি আমি তোমাদের সাথে আজকে একইভাবে চমৎকারভাবে বুঝিয়ে দেব। প্রতিটা এন্ট্রি ধরে ধরে একদম তোমাদেরকে এই যে এখানে সমন্বয়গুলো আছে, প্রতিটা সমন্বয় কি হবে, কেন হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমি একদম ব্যাখ্যা আকারে তোমাদেরকে দিয়ে দেব। তবে ক্লাসটা বেশ কিছু লম্বা হতে পারে, আমি জানি না কতটুকু লম্বা হবে। যদি অনেক বেশি লম্বা হয়ে যায় তাহলে হয়তো আমি আবার এটাকে কেটে তোমাদের দুই খণ্ডও করতে পারি। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় হলো যে এরপরে তোমাদেরকে কিন্তু আমি আবার এই যে এখানে যে অঙ্কটা এটা সম্পূর্ণ তো আমি আলোচনা করে দেবো, এরপরে তোমাদেরকে এখানে যে সূত্র দিয়ে তোমাদের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোও কিন্তু আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো যে এটা অঙ্কগুলো কীভাবে করতে হয়, কীভাবে করতে হয় এবং এটা কেন করতে হবে, এই অঙ্কগুলো এগুলোর গুরুত্ব কী, এগুলো সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই চ্যাপ্টার থেকে আমি আগের অঙ্কগুলোও কিন্তু তোমাদের সব আলোচনা করে দিয়েছি আমি, যাতে তোমাদেরকে কোনো সমস্যা না হয়। আমি উদাহরণ একদম এক নাম্বার থেকে সবগুলো আলোচনা করে দিয়েছি এবং তোমাদের মেইন বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোও আমি তোমাদের পর্যায়ক্রমে আলোচনা করব। এরপরে আমি তোমাদেরকে বোর্ডের প্রশ্ন, সৃজনশীল টেস্ট পেপার থেকে অনেক প্রশ্ন সবগুলো আমি তোমাদের সমাধান দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা যারা করেছে ধন্যবাদ। যা হোক, আমি আলোচনা করে শুরু করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন বিষয় হলো যে এই যে অঙ্কটা, এই অঙ্কটার ভিতরে আমাদের অনেক কাজ আছে, অনেকগুলো আমাদের কাজ দিয়েছে, অনেকগুলো করতে হবে এবং এখান থেকে মেইন হিসেবে আমাদের করতে বলেছে কি, যে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থা বিবরণী। প্রিয় শিক্ষার্থী, এখন এই যে আর্থিক অবস্থা বিবরণী, এই আর্থিক অবস্থা বিবরণী যখন আমরা করবো, মানে বিশদ আয় বিবরণী যখন করবো, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থা, প্রতিটা জিনিস করতে হলেই আমাদের এন্ট্রিগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে যে কোন এন্ট্রিটা কোথায় যাবে, কেন যাবে ইত্যাদি। আর আমি যে অঙ্কটাই ধরি তোমাদের ওই অঙ্কটাই আমি বিস্তারিত বিষয়গুলো আগে আলোচনা করে নিই, তারপর অঙ্ক প্রস্তুত করি। তো যা হোক প্রিয় শিক্ষার্থী, এখানে আছে প্রথম আছে দেনাদার পাওনাদার, দেনাদার পাওনাদার, দেনাদার হলো সম্পদ, পাওনাদার হলো দায়। আমরা এটা আর্থিক অবস্থা বিবরণীতে কাজ করবো। তবে প্রিয় শিক্ষার্থী, এই দেনাদার ব্যাপারে যদি কোনো অনাদায়ী পাওনা টাওনা থাকে তাহলে এইটা কাজ আমাদের করতে হবে বিশদ আয় বিবরণীতে এবং সেটা আছে, যখন আমরা ওইটাকে পাবো তখন আলোচনা করবো। আপাতত আমরা এখান থেকে পরিচিত হই যে কোন এন্ট্রিটার কী কাজ। আর তাহলে দেখো তারপরে আছে দালান কোঠা, দালান কোঠা একটা সম্পদ, এটা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। সাধারণ সঞ্চিতি একটা দায়, এটা আর্থিক অবস্থা বিবরণীতে দায় পাশে যাবে। হাতে নগদ, এটা একটা সম্পদ, চলতি সম্পদ, এটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে যাবে সম্পদ হিসাবে। মূলধন, এটা আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় যাবে, মূলধন উত্তোলন, এটা মালিকানা নির্ণয়ের মধ্যে আমাদের যাবে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমরা বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করবো তখন আমাদের প্রারম্ভিক মজুত পণ্য প্রথমেই আমাদের যোগ করতে হবে। ক্রয় বিক্রয়, এটা তো তোমরা জানো যে ক্রয় বিক্রয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্রয় বিক্রয় হলো মূল, বিক্রয়টা আমাদের বিশদ আয় দিয়ে আমাদের শুরু করতে হবে। আচ্ছা, দালানের মেরামত, এটা আমাদের একটা পরোক্ষ খরচ, এটা আমাদের বিশদ আয় বিবরণীতে নির্ণয় করতে যাবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, জাহাজ ভাড়া শুল্ক ডক্টর, এই যে তিনটা এন্ট্রি, এই তিনটা এন্ট্রি কিন্তু প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচ এটা আমাদের কোথায় যাবে, এটা আমাদের যাবে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো, তখন আমাদের ক্রয়ের পরে আমাদের এই প্রত্যক্ষ খরচগুলো আমাদের নিতে হবে। আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের কি আছে, বেতন ও সম্মানী, এটা আমাদের পরোক্ষ খরচ, আমাদের বিশদ আয় বিবরণীতে যাবে। সাধারণ খরচ তো যাবেই, ব্যাংক জমা তৈরি, তো এটা আমাদের একটা দায়, এটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। প্রিয় শিক্ষার্থী, বিমা প্রিমিয়াম, এটা আমাদের একটা খরচ, তবে এটার পর সমন্বয় থাকার সম্ভাবনা আছে, যেটার পর সমন্বয় আছে আমি সমন্বয় গিয়ে আবার তোমাদের বিষয়গুলো আবার আলোচনা করে দিব, তারপর আমি অঙ্কে যাব। লিগাল চার্জ ও কুইন সঞ্চিতি, দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা এন্ট্রি একসাথে ইনক্লুড করা, তো সেই ক্ষেত্রে তোমাদের লিগাল চার্জটা হলো এইটা, কুইন সঞ্চিতি এইটা। তবে এই কুইন সঞ্চিতির উপর আমাদের বেশ কিছু কাজ আছে, আমি ওইখানে গিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপন, বিবিধ ক্ষতি, এগুলো আমাদের খবর জাতীয় এন্ট্রি। ব্যাংক জমাতিরিক্তের সুদ, এই যে ব্যাংক জমাতিরিক্তের সুদ, এইটা আমাদের একটা অপরিচালনা ব্যয়, হ্যাঁ, এটা আমাদের যাবে বিশদ আয় বিবরণীর সর্বশেষ। এরপর হলো প্রাপ্ত বার্তা, এটা আমাদের একটা আয়, এটা আমাদের যাবে বিশদ আয় বিবরণীতে। ভ্রমণ খরচ, এটা আমাদের একটা পরোক্ষ খরচ, এটা আমাদের বিশদ আয় বিবরণীতে যাবে। এরপর প্রাপ্ত ভাড়া, বিশদ আয় বিবরণীতে আমাদের এটা আয় হিসাবে সাথে যোগ হবে। আয়কর, আয়কর এটাকে বলা হয় একটা উত্তোলন, হ্যাঁ, আয়কর, তোমাদের স্বাভাবিক অঙ্কের ভিতরে যদি একটা উত্তোলন থাকে, একটা উত্তোলন আছে, আয়কর এটাও একটা উত্তোলন, অর্থাৎ তোমার যখন তোমার বা মালিকানা সত্ত্ব নির্ণয় করবো তখন আমার তোমাদের ওইটাও বাদ দিতে হবে আর এই আয়করটাও বাদ দিতে হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন আমি চলে আসি সমন্বয়। এই সমন্বয় থেকে আমরা দেখবো যে সমন্বয় আমাদের কী কী ইনফরমেশন আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো জানো যে আমিলের ভিতরে যে এন্ট্রিগুলো থাকে ওই এন্ট্রিগুলোর সাথে সমন্বয়কে ইনক্লুড করে আমাদের করতে হয়, তোমার কাজটা করতে হয় টোটাল, অর্থাৎ এটার সাথে আমাদের যে কথাগুলো থাকে ওই কথাগুলো কাজ আমাদের করতে হয়। আর এই সমন্বয় যে এন্ট্রিগুলো কথা থাকবে এই এন্ট্রিগুলো মিনিমাম আমাদের অঙ্কের, টোটাল অঙ্কের মধ্যে দুবার আমাদের কাজ করতে হবে। আচ্ছা যা হোক প্রিয় শিক্ষার্থী, দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এত টাকা হিসাবভুক্ত হয়নি, এই যে পণ্য উত্তোলন এটাকে তাহলে কী করতে হবে, এটা কি ক্রয় থেকে বাদ দিতে হবে।
আর আমাদের এটা আবার উত্তোলন হিসাবে আমাদের দেখাতে হবে, মালিকানা সত্ত্ব যখন নির্ণয় করবো তখন আমাদের পণ্য উত্তোলন হিসাবে আবার এটা মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে বলছে অলিখিত আন্তঃফেরত ও বহিঃফেরত। এই যে অলিখিত আন্তঃফেরত বহিঃফেরত, আমরা জানি যে আন্তঃফেরত বহিঃফেরত মানে ক্রয় ফেরত বিক্রয় ফেরত, এই যে ক্রয় ফেরত বিক্রয় ফেরত, এই ক্রয় ফেরত বিক্রয় ফেরত গুলো কিন্তু আমাদের থাকি বিশেষ করে বেআমিলের মধ্যে, কিন্তু তোমাদের এই অঙ্কটা একটু জটিলতা করার জন্য এই কথাটা দিয়ে দিয়েছে আমাদের কোথায় সমন্বয় দিয়েছে, তোমাদের মনে রাখতে হবে। যদি এটা সমন্বয় থাকে তাহলে এটাও আমাদের কাজ সেম সিস্টেমেই কাজ করতে হবে, তবে এটা আবার এক্সট্রা একটু কাজ করতে হবে। সেটা হলো কি আমাদের তোমার দেনাদার পাওনাদার বা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব এই একই কথা, তো এইটার সাথে আমাদের এইটা কাজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের দেনাদার পাওনাদার যখন আমরা ই কাজ করবো অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে নেব, তখন আমাদের ওইটার সাথে থেকেও আমাদের এটা কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। এবং শুধু তাই না, দেনাদার ব্যাপারে যখন আমরা কুলিনের যদি পার্সেন্ট থাকে এবং যদি কোনো কাজ করি তখনও আমাদের এই যে টাকাটা, এই টাকাটা আমাদের একটা কাজ আমাদের ওইখানে করতে হবে, ঠিক আছে। যেমন আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত, এই বিক্রয় ফেরতটাকে আমাদের কি করতে হবে, আমাদের দেনাদার থেকে বাদ দিতে হবে, তারপরে আমাদের কুলিনের পার্সেন্টের কাজ করবো, সেটা আমাদের নিচে আসে আছে, আমি ওখানে গিয়ে একটু প্র্যাকটিক্যাল তোমাদেরকে বুঝাবো। তো যাই হোক শিক্ষার্থী, একটু বলে দিলাম। তারপর বিমা প্রিমিয়াম এত সালের 31শে এত সেপ্টেম্বর তারিখ পরিশোধ হয়েছে, তো শিক্ষার্থী এই যে বিমা প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এখন আমাদের দেখতে হবে অঙ্কটা আমাদের কতদিন। দেখো তো এখানে আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করবো, আমাদের অঙ্কটা শেষ হলো জুনে, ঠিক আছে। মনে করবো গত বছরের জুন থেকে অর্থাৎ 2016 জুন থেকে 2017 জুন পর্যন্ত এক বছরের জন্য অঙ্ক। এখন আমাদের বিমার কথা বলেছে যে তোমার 30শে সেপ্টেম্বর, তাইলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ 3 মাসের অগ্রিম দেওয়া হয়েছে, তাই না। এক বছরের জন্য এই কথা বলেছে, আবার এক বছরের জন্য, এক বছরের জন্য এই কথা বলেছে কেন, কারণ হলো যে তোমার বিমা সবসময় এক বছরে দেওয়া হয়। সেই ক্ষেত্রে ধরে নাও যে গত বছরেও 3 মাসের মানে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল, আবার এবছরের থেকে আবার 30 এখনো আবার 30 সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে, তাইলে হিসাবে দেখো গত বছরেও কি করা হয়েছিল, অগ্রিম দেওয়া হয়েছিল 3 মাসের, এবছরেও আবার অগ্রিম দেওয়া হয়েছে 3 মাসের। এই কারণে কি করতে হবে যে বিমা যে টাকা আছে এখানে, এই টাকাকে আমরা দেখো বিমা এখানে যে টাকা আছে এই টাকাকে আমরা কি করবো, 12 দিয়ে ভাগ দেবো। 12 দিয়ে ভাগ দেবো কেন, কারণ এটা এক বছরের জন্য, আর 3 দিয়ে গুণ দেবো। 3 দিয়ে গুণ দিয়ে যে টাকা হবে এই টাকাকে আমরা বিমার সাথে অগ্রিম করতে হবে, বিমা বাদ অগ্রিম বিমা, এরকম ভাবে কাজটা করতে হবে। আমি প্র্যাকটিক্যাল অঙ্কে গিয়ে আবার তোমাদেরকে বুঝাবো, আমি এখানে একটু টাচ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বোঝানোর সময় আরো সহজ হয়। আচ্ছা এরপর বলা হয়েছে অব্যবহৃত মনিহারি এত টাকা এবং 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী রয়েছে। মনিহারি ব্যবহার অব্যবহৃত আছে, অব্যবহৃত মনিহারি যদি থাকে প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে মনিহারি থেকে এটা বাদ দিতে হবে, এবং এটা আমাদের আবার কি হবে, এটা আমাদের আবার সম্পদ হবে। এই জন্য আমাদের তোমার ঈদে সম্পত্তির পাশে আবার অব্যবহৃত মনিহারি হিসাবে 1000 টাকা দেখাতে হবে। আবার এখানে বলছে 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী রয়েছে, তাহলে বাড়ি ভাড়া সম্ভবত আমাদের আয়ের এন্ট্রি, হ্যাঁ এই যে আছে প্রাপ্তি বাড়ি ভাড়া, এই যে আয়ের এন্ট্রি, আমি কেন বললাম এই কথাটা দেখো, বলছে বাড়ি ভাড়া অনাদায়ী, অনাদায়ী এত বাড়ি ভাড়া অনাদায়ী, অনাদায়ী যদি তোমার এটা ব্যয়েন্টি হতো তাহলে তোমার এটা বিশেষ করে বলা থাকতো যে বকেয়া রয়েছে, ঠিক আছে এরকম থাকতো কথাটা। তো যাই হোক আমাদের বাড়ি ভাড়া এখানে আছে আমাদের 11,000 টাকা, এখানে বলছে 1 মাসের অনাদায়ী, তাহলে তোমার একটা ব্যাপার হলো আমরা অঙ্ক করি, আমি একটু আগেই বলেছি আমরা অঙ্ক করি হলো এক বছরের অঙ্ক, তাহলে এক বছরে হলো 12 মাস, 12 মাসের যদি 1 মাসের আমাদের অনাদায়ী হয় তাহলে আমাদের যেটা আদায় হয়েছে এটা কত মাসে, এটা 11 মাসে, তাহলে 11 মাসে যদি 11,000 টাকা হয় তাহলে 1 মাসে কত টাকা, 1 মাসে অবশ্যই 1,000 টাকা, এটা দিয়ে আমাদের বুঝতে হবে। যেমন বাড়ি ভাড়ার টাকাটা কিন্তু এখানে নাই, তোমরা একটু লক্ষ্য করো, এই জন্য আমরা টাকাটা বের করবো কিভাবে এটা আমি বলে দিলাম তোমাদের, যে 11 মাসে 11,000 টাকা, 1 মাসে 1,000 টাকা, তাহলে 1,000 টাকা কি হচ্ছে, বকেয়া রয়েছে, তাহলে আমাদের লিখতে হবে যে যোগ বকেয়া 1,000 টাকা। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে আমাদের এখানে আছে দেনাদারের এত টাকা অবলোপন করব এবং অবশিষ্ট দেনাদারের ব্যাপারে 10% কুলিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে। এখন বিষয় হলো যে দেনাদারের এত টাকা অবলোপন করব, অবশিষ্ট দেনাদারের এত পার্সেন্ট কুলিন সন্দেহজনক কুলিন সঞ্চিতি রাখতে হবে, এই যে কাজটা, এই কাজটা আমাদের একটু জটিলতা আছে, এই জটিলতা আমরা কিভাবে করব। দেখো দেনাদারের আমাদের এই যে 2,000 টাকা, এই 2,000 টাকা হলো অনাদায়ী দেনা বা কুলিন, এই যে অনাদায়ী দেনা কুলিন এটার সাথে আমাদের এই 10% যে টাকা হবে এই টাকা বের করে এইটা এটার সাথে যোগ করব, যোগ করে আমাদের গ্রামীণের যে ওই যে কুলিন আছে তোমাদেরকে বলছিলাম তখন ওই যে কুলিন এই টাকাটাকে আমরা বাদ দেবো, ঠিক আছে। এখন কথা হলো যে এই টাকাটাকে আমরা যে 5% যে টাকা বের করবো এই টাকাটা বের করার ক্ষেত্রে আর একটু জটিলতা আছে, সেটা কি দেখো দেনাদারের থেকে এই 2,000 টাকা বাদ দিতে হবে। এরপরে তোমাদেরকে এই যে বলছিলাম যে আন্তঃফেরত,
এই 4,000 টাকা কি করতে হবে, এই 4,000 টাকাও দেনাদার থেকে আমাদের বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে টাকা, এই টাকার পরে কিন্তু আমাদের 10% ধরতে হবে। 10% ধরে যেটা এটা হবে কুইন। তাহলে আমাদের মূল কাজটা কি করতে হবে, যে দেনাদার থেকে আমরা 2,000 টাকা বাদ দেবো, 4,000 টাকা বাদ দেবো, মোট কথা হলো 6,000 টাকা দেনাদার থেকে বাদ দেবো। বাদ দেওয়ার পর যে টাকা থাকবে ওইটার পরে আমরা 10% দিবো। 10% দিয়ে যেটা হবে এটা হবে নতুন কুইন সঞ্চিতি। তাহলে এটা হলো অনাদায়ী বা কুইন, যোগ ওই পার্সেন্টে যে টাকা হয়েছে ওই টাকা। এরপরে এখান থেকে আমরা বাদ দেবো কি টাকা, আমরা ওইখান থেকে বাদ দেবো হলো এই যে এখানে আছে আমাদের কুইন সঞ্চিতি, এই টাকাটা বাদ দেবো। এটা আমি অঙ্কে গিয়ে আবার প্র্যাকটিক্যাল তোমাদেরকে আবার আমি দেখাবো। এখানে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম। আচ্ছা, সমাপনী মূল পণ্য, এটা তো তোমরা বুঝতেই পারছো যে সমাপনী মূল পণ্য এটা কি থেকে বাদ দিয়ে দিবা। তোমার বিপিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করবো তখন ওইখান থেকে বাদ দিবা, আবার সমাপনী মূল পণ্য তো বিশদ ইতা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কে। তো অঙ্ক আমি কিন্তু এখানে আলোচনা খুব দ্রুত করে দিলাম, এরপরে আমি অঙ্কে গিয়ে তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, যখন আমরা বিশদ আয় বিবরণী শুরু করবো তখন আমরা বিক্রয় দিয়ে শুরু করতে হবে। বিক্রয় বাদ আন্ত ফেরত, ওই যে যে কথা বলছিলাম যে এই যে সমন্বয় যে আন্ত ফেরতের কথা বলেছে, এই যে 4,000 টাকা এটা আমাদের বিক্রয় থেকে বাদ যাবে। আন্ত ফেরত মানে হলো বিক্রয় ফেরত, তাহলে এটা আমাদের বাদ দিয়ে আমাদের যেটা এটা হলো আমাদের মূল বিক্রয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা কি করবো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে যথাযথ নিয়ম অনুযায়ী আমরা কি করবো, প্রথমে আমরা প্রারম্ভিক মজুত পণ্য নিবো। প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে আমরা কি করবো, ক্রয় লিখবো। ক্রয় লিখে ক্রয় থেকে ওই যে আমি তোমাদের আলোচনা করেছিলাম যে এখানে আছে যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এই যে পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যাচ্ছে, তাহলে বাদ পণ্য উত্তোলন আমরা বাদ দিবো। এরপরে বাদ দিব বাদ আন্ত ফেরত, এই আন্ত ফেরত মানে মানে বান্ত না বহিঃফেরত, এই যে বহিঃফেরত এই যে 2,000 টাকা, এই বহিঃফেরতটা আমরা এখান থেকে 2,000 টাকা এখান থেকে আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের যে টাকা হবে এটা হবে আমাদের নেট ক্রয়। তাহলে আমরা নেট ক্রয় করলাম যে শিক্ষার্থী, তারপর আমাদের করতে হবে কি, আমাদের ওই যে তোমাদের বলেছিলাম প্রত্যক্ষ খবর হিসাবে আমাদের বিলের মধ্যে যে এন্ট্রিগুলো আছে, প্রত্যক্ষ খবর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন, এই যে শুল্ক, ডক্টরস, হ্যাঁ হ্যাঁ, জাহাজ ভাড়া, এই খরচগুলো আমাদের নিতে হবে। এই যে এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ, এগুলো আমরা নিবো। নেওয়ার পরে আমাদের যেই অ্যামাউন্টটা হবে এই অ্যামাউন্টের থেকে আমাদের কী করতে হবে, বাদ সমাপনী মজুত পণ্য আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের যে টাকাটা চলে আসবে এই টাকাটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। আর নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিবো। বাদ দিলে আমাদের যেটা হবে সেটা হবে আমাদের মোট লাভ। প্রিয় শিক্ষার্থী, মোট লাভটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা করবো কি, মোট লাভ থেকে আমরা নেট লাভ নির্ণয় করবো। মোট লাভ থেকে নেট লাভ নির্ণয় করতে হলে কী কাজ করতে হবে প্রিয় শিক্ষার্থী, দেখো সেখান থেকে আমি তোমাদেরকে যে এন্ট্রিগুলো আলোচনা করেছিলাম একটু আগে, যে এখান থেকে যেই যেই খরচের এন্ট্রিগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি, এই এই খরচের এন্ট্রিগুলো আমাদের সব কাজ এখানে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব একটু দেখি আমরা। তো প্রথমত আমাদের পরিচালনা ব্যয় হিসেবে আমাদের দালান কোঠা মেরামত, আমরা গ্রামীণের ভিতরে আছে, আমি তোমাদেরকে বলেছিলাম এটা একটা খরচ, এখানে নিয়ে আসবা। বেতন ও সম্মানী এখানে নিয়ে আসবা। সাধারণ খরচ তোমরা নিয়েছো, এখন এখানে আছে একটা, দেখো যে মনিহারি আছে, বলা হয়েছে যে এখানে এই যে অব্যবহৃত মনিহারি 1,000 টাকা, কিন্তু আমাদের এখানে যদি মনিহারি থাকে তাহলে মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি বাদ দিতে হবে। কিন্তু আমাদের অঙ্কের ভিতরে কোথাও মনিহারি নেই, তোমাদের মনে রাখতে হবে মনিহারি যখন কোথাও থাকবে না তখন আমরা এটাকে সাধারণ খরচ থেকে আমরা বাদ দেবো, অব্যবহৃত মনিহারিটা। যদি মনিহারি থাকতো তাহলে মনিহারি থেকে বাদ দিতাম। এখানে উল্লেখযোগ্য যদি সাধারণ খরচও না থাকে তাহলে কি কি করবো, সাধারণ না খরচ না থাকলে হয়তো বিবিধ খরচ থাকবে, বিবিধ খরচ না থাকলে অন্যান্য যে কোনো একটা খরচ থাকবে, যেই খরচটা থাকবে ওই খরচ থেকে বাদ দেবো। একান্তই যদি কোনো খরচ না থাকে তাহলে এটা আয়ের সাথে আমরা যোগ করে দেবো। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে ভালোভাবে। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু এনটি আলোচনা করার সময় তোমাদের বোঝার সাথে আমি এক্সট্রা কিছু আলোচনা করে দিই, যাতে এই এই জাতীয় সামান্য কিছু ব্যতিক্রম আসলে পরীক্ষার সময় তোমরা যাতে আটকে না যাও। যা হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আমি বলেছিলাম এই যে বিমা প্রিমিয়াম, দেখো এই যে বিমা প্রিমিয়াম 1,500 টাকা, আমি তোমাদেরকে বলেছিলাম আলোচনা করার সময় এই 1,500 টাকা হলো 1 বছরের জন্য ছিল। আমাদের বলেছিল যে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা দেওয়া হয়েছে, মানে 3 মাসের বেশি দেওয়া হয়েছে। তাইলে এই যে 1,500 টাকা, এই 1,500 টাকায় কি আমরা কি বলছিলাম তোমাদেরকে, বলেছিলাম যে 1,000 মানে 12 দিয়ে ভাগ দেবা, 3 দিয়ে গুণ দেবা। 3 দিয়ে গুণ দিলে তোমাদের এই টাকাটা চলে আসবে, ঠিক আছে। 3 দিয়ে কেন গুণ দেবা, কারণ আমাদের 30 জুন পর্যন্ত আমাদের অঙ্ক শুরু মানে শেষ, আর সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া হয়েছে, যেহেতু 3 মাসের অগ্রিম দেওয়া হয়েছে এই জন্য 3 দিয়ে গুণ দেব। 3 দিয়ে গুণ দিয়ে আমরা যেটা হয় এটা বাদ দিয়ে দেবো, এবং এই যে টাকাটা এটা আবার সম্পদ হিসেবে যাবে। যা হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আছে লিগাল চার্জ, লিগাল চার্জ আমরা নিয়ে যাবো। এরপরে আমাদের আসছে সেই কুইনের পালা। প্রিয় শিক্ষার্থী, কুইনটা একটু জটিলতা আছে কিউ কুইনে। হ্যাঁ, তোমরা প্রায় স্টুডেন্টই আমাকে এটা নিয়ে প্রশ্ন করে বা ই করে, মানে তাদের বুঝতে সমস্যা হয়, এই জন্য আমি কুইনের পরে স্পেশাল একটা ক্লাস তোমাদের দিয়েছি, তারপরে এখানে আলোচনা করে দিচ্ছি। এরপর আমি ধারাবাহিকভাবে অন্যান্য ক্লাসে তো আলোচনা কম বেশি করবই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে
আমার মনে হয় যে তোমার ধারাবাহিক আমার ক্লাসগুলো দেখলে এই জাতীয় সমস্যা নিয়ে কোনো ই থাকবে না, তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থী, এখন এখানে তোমাদের মেইন বইয়ে যে কাজটা করেছে এটা কিন্তু একটু বুঝতে একটু জটিল। আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে একটা কথা বলবো, তারপর আবার এইটাও তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা যারা এইটাই অভ্যস্ত হয়ে গেছো তাদের কোনো সমস্যা না হয়। প্রথমত কথা হলো, তোমাদের বইয়ে যে কাজটা করেছে একটু লক্ষ্য করো, বইয়ে যে কাজটা করেছে সেটা হলো তোমাদের এই যে কুরিনের যে টাকাটা আছে এখানে, এই যে কুরিন এখানে 2500 টাকা আছে, এই 2500 টাকা কাজটা করেছে নিচে তারা সিস্টেমে। কিন্তু আগে যে কাজটা করেছে বইয়ে, বইয়েটা আমি আগে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো, বইয়ের যে কাজটা করেছে দেনাদার, এখানে তোমাদের যে টাকা আছে এই যে এখানে উপরে যে দেনাদার আছে এখানে 20,000 টাকা, এই 20,000 টাকা থেকে তোমাদের কি করেছে, দেখো 20,000 টাকা থেকে এই 2,000 টাকা বাদ দিয়েছে, এই 4,000 টাকা বাদ দিয়েছে, তাহলে বাদ গেল কত, 6,000 টাকা। 6,000 টাকা বাদ গেলে থাকে কত, 14,000 টাকা। এই 14,000 টাকা বা 10% হবে কত, 2400 টাকা, 1400 টাকা। এই যে 1400 টাকা, এই দেখো 1400 টাকা, এই 1400 টাকা। এরপরে তোমাদেরকে কি করেছে, তোমাদের করেছে যে তোমার এই যে গ্রামীণের ভিতরে যে এই যে ক্রেডিট পাশে যে কুইন ছিল, এই এই টাকাটা থেকে এই 2000 টাকা বাদ দিয়ে দিছে, এই 2000 টাকা বাদ দিচ্ছে। এই টাকা থেকে এই 2000 টাকা বাদ দিলে কত হয়, 500 টাকা। এই যে 500 টাকা, এই 500 টাকা, এই 500 টাকা আবার এই 1400 টাকা থেকে বাদ দিচ্ছে, দেখছো ব্যাপারটা। এরপরে আসছে 900 টাকা। এইটা তোমাদের বুঝতে একটু সমস্যা, এই জন্য আমি তোমাদেরকে সহজে একটা কথা বলছিলাম, কি সহজে কথা বলেছিলাম আমি, যেমন এই যে 2000 টাকা, এই 2000 টাকা তোমরা আগে লিখবা, আগে লিখে তারপরে এই 10% যে টাকা আসছে এই টাকা এটার সাথে যোগ করবা, তাহলে 10% টাকা কি কত আসছে, একটু আগে হিসাব যে তোমাদের দেখালাম আমি, তাতে কত হয়েছে, 1400 টাকা হয়েছে, তাই না? তাহলে এই 2000 টাকার সাথে 1400 টাকা যোগ করবা, তাহলে কত হলো, 3400। এই 3400 টাকা থেকে তোমরা এই 2500 টাকা বাদ দেবা, তাতেও কিন্তু যাইয়ে দেখবা তোমরা যে সেই 900 টাকাই হবে। কিন্তু বইটা আবার একটু অন্যরকম করেছে, তবে আমি যেভাবে করেছি এভাবে যদি তোমরা করো তাহলে তোমাদেরকে এখন বুঝতে কেমন লাগছে আমি জানি না, তবে প্রতিটা অঙ্কে যদি সেম সিস্টেম ফলো করো তাহলে তোমাদের এই জাতীয় সমস্যার খুব সহজে সমাধান হবে। আমি আবারও বলে দিচ্ছি তোমাদেরকে যে এখানে যে সমন্বয় যে টাকাটা ফিক্সড করা থাকবে অনাদায়ী, এটার সাথে পার্সেন্টেজ যে টাকা হবে এই টাকাটা যোগ করবা, আর বেআমিলে পুরাতন ক্রেডিট পাশে যে টাকা থাকবে এই টাকাটাকে বাদ দিয়ে দেবা, আর যদি বেআমিলে একান্ত ডেবিট পাশে কোনো টাকা থাকতো সেটাও যোগ করতা, যোগ করে এটাকে বাদ দিয়ে দিতা, যে মানে খুব সহজে ভাবে মানে সমাধান হয়ে যাবে। তো যাই হোক, এখন এই 900 টাকা তোমরা যেভাবেই করো প্রিয় শিক্ষার্থী, রেজাল্ট কিন্তু একই নামবে, তোমরা মনে করবা না যে না তাহলে রেজাল্ট যদি না মিলে, রেজাল্ট না মেলার কোনো সুযোগই নেই টোটালি। আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের রেয়ামিল থেকে আমাদের কি করতে হবে, বিজ্ঞাপন খরচ ভ্রমণ খরচ এই দুইটাকে তোমরা নিয়ে নেবা, নিয়ে নিলে আমাদের কি হয়ে গেল, নিয়ে নিলে আমাদের এই যে টাকাটা হয়ে যাবে তোমাদের এই যে টাকাটা, এই টাকাটা হলো তোমাদের কি পরিচালনা মুনাফা। এখন এখান থেকে তোমরা এই যে মানে এই খরচ থেকে মানে আয় থেকে এই আয়টা বাদ দিবা, তাহলে বাদ দিলে যেটা হবে এটা হলো তোমাদের পরিচালনা মুনাফা। এখন প্রিয় শিক্ষার্থী, পরিচালনা মুনাফার পরে আমাদের অপরিচালনা কিছু কাজ আছে, আমরা সেগুলোকে দেখবো, এটা আমাদের পরিচালনা মুনাফা। এরপরে তোমাদের কি করতে হবে, রেওয়ামিল থেকে দেখতে হবে অপরিচালনার কি কি আইটেম আছে। আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম এখানে, আর ওই রেওয়ামিলের ভিতরে বারবার টানাটানি করছি না, আমি এখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে প্রাপ্ত অন্যান্য আয়, অন্যান্য আয়ের ভিতরে আছে কি, আমাদের প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা আছে রেওয়ামিলের কেক পাশে তোমরা দেখতে পাবা। তারপর বাড়ির ভাড়া ছিল 11,000 টাকা, এই 11,000 টাকা বলেছিল এক মাসের বকেয়া আছে, এক মাসের বকেয়া থাকলে 11,000 টাকা যদি 11 মাসে হয় তাহলে এক মাসে অবশ্যই 1,000 টাকা, তাহলে এই 1,000 টাকা তোমরা লিখে দেবা, লিখে দিয়ে হয়ে গেল কত টাকা, এই 12,000 টাকা, এই 12,000 টাকা তাহলে এটার সাথে যোগ করে তোমরা নিয়ে আসতে 16,000 টাকা, তাহলে উপরে যে টাকাটা আছে এই যে টাকা, এই টাকার সাথে তোমরা এই টাকাটাকে এখন যোগ করে দেবা, যোগ করে দিলে হলো কত, 50,175 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই যে টাকাটা হয়েছে এটা এই পর্যন্ত তোমরা আয়ের কাজ করেছো, এখন অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়ের মধ্যে আছে কি, বিবিধ ক্ষতি আছে আমাদের একটা, আর ব্যাংক জমাতিরিক্ত সুদ, এটাকে আমরা বলতে পারি অপরিচালনা ব্যয়। তো প্রিয় শিক্ষার্থী, অপরিচালনা ব্যয়ের কাজটা তোমরা করবা, অপরিচালনা ব্যয়ের কাজ করার পরে আমাদের কি হবে, এটা থেকে আমরা এটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে যেটা আনসার চলে আসবে এই আনসারটাই আমাদের নেট মুনাফা। প্রিয় শিক্ষার্থী, তাহলে হয়ে গেল নেট মুনাফা। আসলে তোমরা নিজেরাই তো বুঝতে পারছো এই অঙ্কটা অনেক কঠিন অঙ্ক তোমাদের জন্য, এবং এটা সম্পর্কে আমি যতটুকু আলোচনা করছি তোমরা হয়তো অধৈর্য হয়ে যাবা, কিন্তু বলে কিন্তু আমি আমার মন মতো করে আলোচনা করলাম না, আমার মন মতো করে আলোচনা করলে ক্লাস আরো অনেক লম্বা হবে, সেই ক্ষেত্রে তোমাদের দেখতে হয়তো বিরক্ত লাগবে। এরপরে এখনো 2 পাঠ আছে, আমি তোমাদের আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে, হয়তো তোমাদের কতটুকু তোমরা অনেকেই বিরক্ত হয়ে যাবা, যারা বিরক্ত হবা তাদেরকে বলবো প্রথম মানে অর্ধেক দেখবা ক্লাসে, বাকি অর্ধেক আগে আবার দেখবা। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী,
তো এখন আমাদের করতে হবে কি মালিকানা স্বত্ব। মালিকানা স্বত্ব আমরা যখন করবো তখন আমাদের কি করতে হবে, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধনটা আমরা নিব। এরপরে আমাদের কি করতে হবে, এটার সাথে আমাদের নেট মুনাফা আমাদের থাকলে এটাকে আমাদের যোগ, মানে নেট মুনাফা যা বের করেছি সেটা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করার পরে উত্তোলন বাদ দিতে হবে। এখন এই উত্তোলনের ভিতরে দেখো দুইটা ক্যাটাগরি আছে আমাদের, একটা হলো পণ্য নগদ উত্তোলন আছে তোমাদের বেআমিলের মধ্যে। তোমাদের আমি আলোচনা করার সময় বলেছিলাম যে বেআমিলের ভিতরে কোথায় যেন আমি দেখেছিলাম যে নগদ উত্তোলন আছে একটা, এই যে নগদ উত্তোলন, এটাকে বলা হচ্ছে নগদ নগদ উত্তোলন, যেহেতু বেআমিলের মধ্যে উত্তোলন দেওয়া, আর পণ্য উত্তোলনটা আছে তোমাদের সমন্বয়। তাহলে নগদ উত্তোলন পণ্য উত্তোলন দুইটা উত্তোলনই তোমাদেরকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। দুটো উত্তোলন তোমাদেরকে বাদ দিতে হবে। এই যে বাদ দিয়েছো, বাদ দেওয়ার পরে যে টাকা আসছে এখান থেকে বাদ দিতে হবে কি কি, আয়কর, আয়কর থাকলে বাদ দিতে হবে, তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, আয়কর বাদ দিলা। তারপরে এই যে সাধারণ সঞ্চিতি, প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু নতুন সংস্করণ আসছে যে সাধারণ সঞ্চিতিটা এটার সাথে যোগ করা হয়। মূলত সাধারণ সঞ্চিতিটা এটার সাথে যোগ না করলেও অসুবিধা হয় না, এটাকে তোমরা দায় পাশে নিয়ে যেতে পারো। তবে তোমাদের মেইন বইতে যেহেতু দেওয়া আছে তোমার সাধারণ সঞ্চিতি, এটার সাথে যোগ করে নিতে পারো। আমি এই ব্যাপারে কোনো কথা বললাম না খুব একটা, তবে এটা বলে দিলাম তোমাদের, চাইলে তোমরা আলাদা নিতে পারো। তাইলে তোমাদের এই যে টাকাটা আনসারটা চলে আসছে, এটা হলো তোমাদের মালিকানা স্বত্ব। এখন এই যে মালিকানা স্বত্ব হয়েছে, এই মালিকানা স্বত্ব দিয়ে তোমরা করতে হবে তোমাদের আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী, আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করবো তখন আমাদের কি করতে হবে, প্রথমে সম্পদের কাজ করতে হবে। সম্পদের কাজ করার সময় স্থায়ী সম্পদের কাজগুলো আমরা আগে করবো, সেই ক্ষেত্রে আমাদের এখানে স্থায়ী সম্পদ আছে শুধুমাত্র দালান কোঠা আমরা নিয়ে গেলাম। তারপর আমরা কি করবো, আমরা চলতি সম্পদের কাজ করবো। প্রিয় শিক্ষার্থী, চলতি সম্পদের কাজ যখন করবা তোমরা, তখন তোমাদের কাজ যে করতে হবে, হাতে নগদটা তোমরা নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পরে দেনাদার, এই দেনাদার ব্যাপারে কিন্তু আমাদের বেশ কিছু কাজ এখানে আছে, তাই না? এই গুলো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথমত দেনাদার 20,000 টাকা ছিল, দেখো। এরপর আছে আন্তঃফেরত, আমি তোমাদের আলোচনা করার সময় বলেছিলাম যে আন্তঃফেরত বাদ যাবে। আন্তঃফেরত কেন বাদ যাবে, আন্তঃফেরত হলো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত তাহলে কেন বাদ যাবে, প্রিয় শিক্ষার্থী একটা ব্যাপার লক্ষ্য করো, তুমি বিক্রয় করেছো, বিক্রয় করেছো যখন তখন দেনাদার হয়েছে, কিন্তু তারা কি করেছে, টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। ফেরত যখন দিয়েছে তখন কি আসলে তারা দেনাদার আছে, যে এই 4,000 টাকা তারা কিন্তু এখন দেনাদার নাই। এই কারণে দেনাদার থেকে কি হবে, এই টাকাটা বাদ যাবে। এই দেনাদারকে কিন্তু আবার আর একটা নামে আবার বলা হয় কি, প্রাপ্য হিসাব, ইংলিশে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। যাই হোক শিক্ষার্থী, তারপরে তোমরা কি করবো, অলিখিত কুইন। অলিখিত কুইন মানে কি, দেনাদারের থেকে এই 2,000 টাকা আদায় হবে না, যেটা আমাদের সমন্বয় ছিল অলিখিত কুইন, এই জন্য এটাকে বাদ দিয়ে দেবা। এরপরে তোমাদের কি করতে হবে, এই যে পার্সেন্টে যে টাকাটা বের হয়েছিল এই টাকাটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে আমাদের যে টাকা আসছে এটা হলো আমাদের নেট দেনাদার। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদেরকে আবার একটা কথা বলে রাখি, তোমাদের অনেক সময় অঙ্কে কিন্তু সৃজনশীল প্রশ্ন করার সময় তোমাদের নেট দেনাদার নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে নেট দেনাদার শুধু এইখানে এই যে এতটুকু কাজ করেই তোমাদের নেট দেনাদার হয়ে যাবে, ঠিক আছে? যা হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে আমাদের কি কাজ করতে হবে, কাজ করতে হবে প্রাপ্য বাড়ি ভাড়া 1,000 টাকা। এই যে প্রাপ্য বাড়ি ভাড়া, এটা কোত্থেকে আসলো প্রিয় শিক্ষার্থী, সমন্বয় ছিল এক মাসে বাড়ি ভাড়া অনাদায়ী রয়েছে। এই যে অনাদায়ী, মানে অনাদায়ী রয়েছে তার মানে কি, আমরা টাকাটা পাবো, আমরা পাইনি। তাহলে যেহেতু আমরা টাকাটা পাবো, এই জন্য এটাকে বলা হচ্ছে যে প্রাপ্য আয়, প্রাপ্য আয়। সুতরাং এটা আমাদের একটা সম্পদ, এটা আমাদের চলে আসবে। এরপরে বিমা প্রিমিয়াম অগ্রিম, আমাদের যেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে বিমা অগ্রিম দেওয়া হয়েছিল, যে কোনো জিনিস যদি অগ্রিম দেওয়া হয় এটা আমাদের একটা আয়, ঠিক আছে, আয় এবং আমাদের একটা সম্পদ, তাহলে কাজে এটা আমাদের সম্পদ হিসাবে যাবে। এরপর অব্যবহৃত মনিহারি, মনিহারি আমাদের ব্যবহার করা হয়নি, তাহলে মনিহারি আমাদের থেকে গেছে, সুতরাং এটা একটা সম্পদ, এই জন্য আমাদের এই সম্পদটা চলে আসবে। সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য আমাদের একটা সম্পদ, এটা আমাদের চলে আসবে এখানে। তাহলে চলতি সম্পদের কাজগুলো হয়ে গেলো, আমরা নামিয়ে দিলাম, নামিয়ে দিলে আমরা ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখবো দায় বেন্টিগুলো, দায় বেন্টিগুলো যখন আমরা দেখবো তখন আমাদের মালিকানা স্বত্ব যে ব্যালেন্সটা আমরা করেছিলাম একটু আগে, মালিকানা স্বত্ব ব্যালেন্সটা আমরা নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থী। তারপরে আমাদের দায়ের যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো আমরা দেখবো। সেই ক্ষেত্রে আমাদের কি আছে, পাওনাদার, এই পাওনাদার নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থী, পাওনাদার থেকে বাদ যাবে আমাদের বহি ফেরত। এই বহি ফেরত কেন বাদ যাবে, বহি ফেরত মানে কি, ক্রয় ফেরত। ক্রয় ফেরত যদি হয়, এই বিক্রয় ফেরতে আন্তঃফেরতে যে কাজ, যেভাবে কাজটা করেছি বহি ফেরত, ঠিক সেম সিস্টেমে কাজটা। কথা হলো যে ক্রয় যখন ফেরত হয়েছে তখন ক্রয় করেছিলাম, তখন পাওনাদারের সৃষ্টি হয়েছিল। যখন আমরা এই টাকাটা ফেরত দিয়ে দিয়েছি তখন কিন্তু পাওনাদার অতটুকু, পাওনাদার কমে গেছে, এই কারণে আন্তঃফেরতটা আমাদের বাদ যাবে। তাহলে এইটা বাদ যাবে, এটা কিন্তু সমন্বয় আছে বলে বাদ যাবে, কিন্তু এই আন্তঃফেরত বহি ফেরতে যদি আমরা বিবাহ মিলে থাকতো তাহলে কিন্তু আমরা এখানে বাদ দিতাম না, সেই ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের সাথে কাজ করতাম, ওইখানে কমপ্লিট হয়ে যেত। তোমাদের মনে রাখতে হবে, সমন্বয় যদি থাকে কথা, তাহলে আমাদের এটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে আবার দেনাদার পাওনাদারের সাথে আমাদের কাজ করতে হয়। যাই হোক, আমরা এটাকে বিল দিয়ে এখানে নিয়ে আসলাম। এরপর ব্যাংক জমা অতিরিক্ত, এটা আসছে
এখন আমাদের কি করতে হবে, আমাদের এইটাকে এখানে নামিয়ে দিয়ে এই দুইটাকে আমরা যোগ করে দেবো, আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমি অতিরিক্ত আর কথা বলছি না, তবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের কিন্তু এই সূত্র ও সংক্রান্ত অঙ্কগুলো সব বুঝিয়ে দেবো। এবং আমার এই যে ধারাবাহিক ক্লাসগুলো যারা তোমরা দেখছো তাদেরকে একটা অনুরোধ করে একটা কথা বলবো, সেটা হলো তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদেরকে অনুরোধ করবো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও তোমরা দেখার সুযোগ করে দাও, তাদের সাথে শেয়ার করবো, বিষয়গুলো আলোচনা করবো, কারণ তারা উপকৃত হবে এবং আমিও একটু উদ্বুদ্ধ হবো যে স্টুডেন্টরা আমার ক্লাসগুলো চাচ্ছে। আমি তোমাদেরকে মানসম্মত স্ট্যান্ডার্ড করে আরো ভালো ক্লাস আমি তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।